জঙ্গিবাদ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানালেন র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। সকালে শিল্পকলা একাডেমিতে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি আহ্বান জানান। জঙ্গিবাদের অর্থদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান র‍্যাব মহাপরিচালক। তিনি এও জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে জঙ্গি সংগঠনগুলো।